প্রিয় দর্শক, সালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো নোরিয়াম টেন সম্পর্কে। নোরিয়াম টেন এটা কিসের ওষুধ, এটা কী কী কাজ করে, এটা খাওয়ার নিয়ম, এটার দাম কত, বিস্তারিত জুড়ে আলোচনা করব। আর আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। দর্শক, এরকম প্রতিদিন নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগ থেকে করে রাখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নোরিয়াম টেন এটা হচ্ছে যে একটা ব্র্যান্ডের নাম, এটা হচ্ছে এসকেএফ কোম্পানি ফার্মাসিউটিক্যালসের নাম। আর মূলত না এটার গ্রুপের নাম হচ্ছে যে ফ্লোনার্জিন টেন, ফ্লোনার্জিন ফাইভও আছে, ফাইভটা আছে, টেন আছে। তো এটা প্রথমে আমি জানিয়ে দিচ্ছি যে এটা নির্দেশিত যে যে কাজে এটা নির্দেশিত, এটা হচ্ছে যে প্রথমত মাইগ্রেন প্রতিরোধের কাজে ব্যবহৃত হয়, ভেস্টিবুলার বার্টিগোর এর উপসর্গীয় চিকিৎসার কাজে ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কাজে ব্যবহৃত হয়, ভ্রমণজনিত অসুস্থতার কাজে নোরিয়াম টেন ব্যবহৃত হয়, মাথা ঘুরানোর কাজে নোরিয়াম টেন ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে যে মেগিজনিত খিঁচুনি কাজে ব্যবহৃত হয় নোরিয়াম টেন। এসব কাজে কিন্তু এই নোরিয়াম টেনটা, তবে বেশিরভাগই মাথা ঘুরানো আর হচ্ছে যে ভ্রমণজনিত অসুস্থ আর খিঁচুনি, এই তিনটা কাজে কিন্তু বেশি ব্যবহৃত হয় নোরিয়াম টেনটা। দর্শক, এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে যেমন বিষণ্ণতা এবং ক্লান্তি, তারপরে হচ্ছে যে ওজন বৃদ্ধি হতো অনেকের, মানে লং টেন যদি খায় তাহলে কিন্তু এটার ওজন কিন্তু বেড়ে যায়, মুখের রুচিও কিন্তু হালকা একটু বেড়ে যায়। এছাড়া রয়েছে যাদের মনে করেন যে ঝুঁকিপূর্ণ বিষণ্ণতা রোগ আছে, মানে বিষণ্ণতা রোগের মানে জটিল কোনো রোগের যদি কোনো ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ। এছাড়া বুক জ্বালা ফোটা, বমি বমি ভাব বা বমি হতে পারে, ক্ষুধামন্দ হতে পারে, পেশিতে ব্যথা, দুশ্চিন্তা, ত্বকে লালসা বা লক্ষণীয়, এই জাতীয় যদি লক্ষণীয়গুলো দেখা দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে, কারণ এটা নোরিয়াম টেনের পার্শ্ব প্রতিক্রিয়া। দর্শক, এটার এবার জানিয়ে দিচ্ছি যে সেবনবিধি। সেবনবিধিটা হচ্ছে যে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যেমন 65-এর নিচে, আঠারো প্লাসের উপর থেকে 65-এর নিম্নে 10 মিগ্রাটেন প্রতি রাতে একটি করে খাবেন, অর্থাৎ একটি ট্যাবলেট যদি 5 mg খান তাহলে সকালে একটা, বিকেলে একটা, আর যদি 10 mg খান তাহলে একটি করে খেলে, মানে খেলে প্রতি রাতে তাহলে হয়ে যাবে। আর 65 বছরের ঊর্ধ্বে অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে কিন্তু 10 mg না দেওয়াটা ভালো, 5 mg দিলে তাহলে কিন্তু ওনাদের জন্য ভালো কাজ করে, প্রতি রাতে একটি করে। চিকিৎসা চলাকালীন অবস্থা, দর্শক লক্ষ্য করবেন, চিকিৎসা চলাকালীন অবস্থায় বিষণ্ণতার এক্সট্রা পিরামিডাল ও অন্য কোনো যদি উপসর্গ দেখা দেয় প্রয়োগ বন্ধ করে দিতে হবে, অর্থাৎ খাওয়া কিন্তু আপনি বন্ধ করে দিতে হবে যদি চিকিৎসা চলাকালীন, অর্থাৎ লং টার্ম, ধরুন ডাক্তার 1 মাস দিছে বা 2 মাস দিছে, এটা কিন্তু খাওয়ার লং টার্ম হচ্ছে যে 6 মাস পর্যন্ত, ধরুন আপনি 1 মাস বা 2 মাস আপনি খেলেন, খাওয়া অবস্থা যদি বিষণ্ণতা এক্সট্রা পিরামিডাল বা অন্য কোনো উপসর্গ দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসা সাথে সাথে বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রিয় বন্ধুগণ, এছাড়া যেমন 2 মাসের মধ্যে যদি কোনো উন্নতি না হয়, অর্থাৎ আপনি যেইসব কাজের জন্য এই ইয়েটা মানে নোরিয়াম টেনটা আপনি দিবেন রোগীকে, যদি 2 মাসের ভিতরে, অর্থাৎ 2 মাস টানা 2 মাস কিন্তু খেয়েছে কিন্তু কোনো উপকার হয় নাই, তাহলে অবশ্যই রোগীকে প্রতিক্রিয়াহীন বিবেচনা করতে হবে, এবং প্রতিক্রিয়াহীন বিবেচনা মানে করে তাহলে কিন্তু প্রয়োগ বন্ধ করে দিতে হবে। না হয় যদি এসব প্রতিক্রিয়া না হয়, অর্থাৎ উন্নতি হয়, তাহলে কিন্তু চিকিৎসা কিন্তু 6 মাস টানা কিন্তু চলবে, 6 মাস পর্যন্ত এটা খেতে পারবে। 2 মাস খেয়েছে, 2 মাসের ভিতরে কোনো উন্নতি হয় না, কোনো পরিবর্তন হয় না, কোনো কিছু এটা বোঝে না, তাহলে বুঝতে হবে মানে যে পার্শ্ব প্রতিক্রিয়াটা আছে ওটাই বিবেচনা করে বন্ধ করে দিয়ে ওষুধ চেঞ্জ করে দিতে হবে, এটা ডাক্তারের পরামর্শ অনুসারে। দর্শক, ভ্রমণজনিত অনুসারে যেমন ভ্রমণজনিত যদি অসুস্থতা হয়ে যায় তাহলে আপনি 10 মিগ্রাম অর্থাৎ 10 mg ট্যাবলেট আপনি দিনে 2টা খেতে পারবেন, সকালে একটা বিকালে খেতে পারবেন। আবার হচ্ছে খেসুনিজনিত সমস্যার কারণে, সেটার কারণে কিন্তু আপনি 10 mg আপনি 2টা খেতে পারবেন, সকালে একটা বিকালে একটা। মাথা ঘুরানোর ক্ষেত্রে যদি বয়স্ক হন তাহলে 2টা, না হয় যদি কম বয়স্ক হন তাহলে অবশ্যই একটা খেলে চলবে, যথেষ্ট।
প্রিয় দর্শক, এটার দাম হচ্ছে যে 60 টাকা, এমআরপি দাম হচ্ছে 60 টাকা। এটা কিন্তু এসকেএফ কোম্পানি নামে বাংলাদেশের সকল জেলায় সকল জায়গায় বা যে কোনো ফার্মেসিতে আপনি এই নরিয়ম টেনটা পাবেন। দর্শক, বলে দিচ্ছি যে নরিয়ম টেনটা কিসের কাজে ব্যবহৃত, এটার ভাষা প্রতিক্রিয়া, তারপরে খাওয়ার নিয়ম, দাম সব কিছু বলে দিলাম। আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিলাম। আল্লাহ হাফেজ।